গতকাল রাশিয়ার তরুণী আরামবাগে এটাকে কেন্দ্র করে একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং সেই তরুণীকে বাড়ি ফেরানোর একটা ব্যবস্থা নেওয়া হয়। বিশেষ করে পুলিশ প্রশাসনের তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া হয় এবং যে যুবকের টানে অর্থাৎ ফেসবুকে যে যুবকের সঙ্গে সম্পর্কের টানে আরামবাগে এসেছিলেন ওই তরুণী তাকে ফেরানোর ব্যবস্থাও কিন্তু সেই যুবককে করার কথা বলেন এবং গাড়ি করে তাকে নিয়ে যাওয়া হয় কলকাতার দিকে এবং কলকাতা থেকে ফ্লাইট ধরিয়ে দেওয়ার একটা কথা শোনা যাচ্ছিল। কিন্তু তারপরে একটা ধোঁয়াশা তৈরি হয় যে আলটিমেটলি কী হলো, কারণ কোনো রকম আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। একেবারে টোটালটাই মানবিকতার যে বিষয়টা থাকে, যে দিকটা থাকে, সেটাকে মাথায় রেখেই পুলিশ ব্যবস্থা করে যে তাকে অদত্ত সেফ লিভ যাতে বাড়ি ফেরানো যায়। এবং আরামবাগ থানা থেকে একই গাড়িতে আরামবাগের যুবক প্রসেনজিৎ কর্মকার, যার টানে ওই যুবতী এসেছিলেন আরামবাগে, এবং সেই তাকে নিয়ে একবারে একই গাড়িতে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। এবং তারপর কী হলো ওনাকে কিন্তু প্রশ্ন করছেন, জানার চেষ্টা করছেন, কৌতূহল জন্মাচ্ছে ওনাকে মনে। আমরা এই নিয়ে জানবো। আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে। সুরাজ, কী হলো আরামবাগ থানা থেকে বেরিয়ে যাওয়ার পর, সত্যিই কি তিনি বাড়ি ফিরেছেন নাকি আবারও নতুন করে কোনো জটিলতা তৈরি হয়েছে? হ্যাঁ, দেখো, যেটা জানা গেল শেষ পর্যন্ত বিশেষ সূত্রে যে ওই তরুণী কিন্তু কাল রাত দুটো নাগাদ, বিশেষ সূত্রে জানা গেছে যে রাত দুটো নাগাদ তার ফ্লাইট ছিল, সেই ফ্লাইটে করে তিনি তার দেশে অর্থাৎ রাশিয়াতেই ভগ্ন হৃদয় নিয়ে কিন্তু ফিরে গেলেন। যেটা জানা যাচ্ছে যে সেই ভগ্ন হৃদয় নিয়ে গেলেন কারণ হচ্ছে যে প্রেমের টানেই কিন্তু এসেছিলেন এই ভারতবর্ষে, অর্থাৎ আরামবাগে। আরামবাগে আসার পর যে ঘটনা আমরা তুলে ধরেছি সেগুলো দর্শকরা দেখেছেন নিশ্চয়ই, এবং সেখানে বিষয়টা তারপরে যেটা দাঁড়ালো, পুলিশের পক্ষ থেকে গাড়ি ঠিক করে দেওয়া হয় এবং সেখানে তাদের পাঠানোর জন্য ব্যবস্থা করা হয় রাশিয়াতেই, এবং যেখানে তার বাড়ি সেখানে ফিরে যাওয়ার জন্যই ব্যবস্থা করা হয়। এবং সেখানে এক গাড়ির মধ্যেই প্রসেনজিৎ কর্মকার এবং নাদিয়া লোকাচুক দুজনেই ছিলেন এবং সঙ্গে পুলিশের লোকও ছিল, এবং সেই তারাই কিন্তু যেটা জানা গেছে বিশেষ সূত্রে যে তারা শেষ পর্যন্ত রাত দুটো পর্যন্ত সেখানে থেকে তাকে ফিরিয়ে অর্থাৎ ফ্লাইটে তুলে দেওয়া হয়েছে এবং ফ্লাইটের টিকিট কাটা হয়েছে। সেই ফ্লাইটের টিকিট কেটে সেদিন তিনি কিন্তু ওই তরুণী তিনি কিন্তু ফিরে গেছেন তার দেশে। যদিও ধোঁয়াশা ছিল শেষ পর্যন্ত কি হলো, কিন্তু আমরা বিশেষ সূত্রে খবর পাচ্ছি তিনি তার দেশেই কিন্তু ফিরে গেছেন এখন পর্যন্ত এই খবর। এবং যে বিষয়টা হচ্ছে, তার চোখ মুখ ছলছল করছিল যখন তিনি এখান থেকে যাচ্ছিলেন, সেটা দেখা গেছে, এবং তিনি বুঝে উঠতে পারছিলেন না কি করবেন না করবেন, এবং ভাষার যে সমস্যা হচ্ছিল সেই ভাষার সমস্যাও সকলকে বোঝাতে পারছেন না। শেষ পর্যন্ত ওই দেশের তরুণী তিনি যে দেশের তরুণী তারকে তিনি কিন্তু কোনো রকম কোনো আইনানুগ কিন্তু ব্যবস্থা নেননি। যে বিষয়টা হচ্ছে যে কারণে তিনি এসেছিলেন ভারতবর্ষে 3 মাস থাকার জন্য, যে ভিসা বানিয়ে এসেছিলেন তিনি, কিন্তু এটাও একটা বিষয়, 3 মাস থাকার জন্য এসেছিলেন। তিনি প্রথম দিকে যে হোটেলে দাবি করেছিলেন যে আমি 3 মাস থাকবো, সেখানে কিন্তু তিনি থাকতে পারলেন না, তারপরেও তাকে চলে যেতে হয়েছে। সুরাজ, এটা অনেকের কৌতূহল যে প্রসেনজিৎ কর্মকারকে তো সঙ্গে নিয়েই কলকাতাতে তাকে পাঠানো হয়েছিল, কারণ তার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য, অর্থাৎ ফ্লাইটে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু ওই সময় জানা যাচ্ছে যে সেই সময় যখন তিনি এয়ারপোর্টের দিকে যাচ্ছেন, প্রসেনজিৎ কর্মকারের সঙ্গে শেষ দেখা হচ্ছে এইবারের মতো, কারণ যার টানে অত দূর থেকে চলে আসা তরুণী, তাকে যখন ছেড়ে যাচ্ছেন, ওই মুহূর্তের কি রিয়াকশন? এখানেই তো চোখ ছলছল করছিল, ওখানে কি তিনি কি খুব ভেঙে পড়েছিলেন যখন এয়ারপোর্টে ঢুকছেন? দেখো, বিশেষ সূত্রে কিন্তু এই বিষয়টা যেটা জানা যাচ্ছে তেমন ভাবে কিন্তু ভেঙে পড়েননি তিনি, হয়তো যে আশা নিয়ে এসেছিলেন যখন তিনি বুঝতে পারলেন যে বিষয়টা এইরকম দাঁড়িয়েছে, অর্থাৎ এই প্রসেনজিৎ যে আরামবাগের যুবক তার বিয়ে হয়ে গেছে, এবং সেটা প্রথম দিকে তিনি জানতে পারেননি, তারপরেও জানতে তারপরে যখন বুঝতে পারলেন যে এরকম একটা হয়েছে, হয়তো সেখান থেকেই তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে এই বিষয়ে আর হয়তো থাকা চলবে না। এবং যেটা জানা যাচ্ছে যে তিনি কোনো রকম আর কিন্তু রিয়াকশন, অর্থাৎ ভেঙে পড়ার বা বিরাট কিছু সেরকমভাবে কিন্তু সেটা কিন্তু দেখা যায়নি। সেক্ষেত্রে তিনি যখন ফ্লাইটে
যাওয়ার জন্য যেভাবে অনেকে শিয়ক করতে যায় বা তাদেরকে ছাড়তে যায় সেই যে রিয়াকশন তার খুব ভালো না থাকলেও খুব যে খারাপ ছিল তা কিন্তু তিনি নাকি বুঝতেই দেননি এরকমই কিন্তু বোঝা গেছে। শেষ পর্যন্ত কিন্তু তরুণী যে ফ্লাইটে উঠেছে এবং সেখান থেকে তারপরে প্রসেনজিৎ কর্মকার সহ আরো যে গাড়ি সব গিয়েছিল তারা কিন্তু রাত দুটো নাগাদ ওখান থেকে কিন্তু ফ্লাইট ছাড়ার পর তারা ওখান থেকে ফিরে আসে। ওকে, তার মানে যখন তিনি চলে যাচ্ছেন ঢুকে যাচ্ছেন ভিতরে অর্থাৎ আর পাঁচজন যেমন যান সেইভাবেই যাচ্ছেন, ওই ব্যক্তি সেরকমই ওই হালকা হাসি যেটা হওয়ার কথা। মানে আমি আরো একটু কৌতূহলী হচ্ছি কারণ এটা অনেকের মানে জানার ইচ্ছে, মানে যখন যাচ্ছেন তুমি আরেকবার বলো যে সেই মুহূর্তে কি টাটা দিয়ে যাওয়া বা যেরকম বা হয় সেরকম কিছু দিয়ে গেছেন নাকি এক প্রকার ক্ষোভ নিয়ে চলে যাচ্ছেন, শেষ ফেসটা মানে ফেসটা কেমন ছিল, ওই ব্যক্তিটা কেমন ছিল? যদিও এটা কখনোই প্রসেনজিৎ কর্মকার এই কথা বলবেন না, আরো তো অনেকে ছিলেন, তোমার সূত্র তোমার সোর্স কি বলছে যে শেষ রিয়াকশনটা আমরা জানতে চাইছি। হ্যাঁ, বিশেষ সূত্রে কিন্তু জানা যাচ্ছে যে ওই শেষ রিয়াকশন যেটা ছিল যখন এখানে অপরদিকে অর্থাৎ যারা ভারতে অর্থাৎ কলকাতায় আছেন এবং যিনি রাশিয়ার উদ্দেশ্যে যাচ্ছেন তরুণী তাদেরকে কিন্তু টাটা করেই গেছেন এরকমই কিন্তু বিশেষ সূত্রে খবর পাওয়া গেছে। তিনি হয়তো হাঁপ ছেড়ে বাঁচলেন এটাও হতে পারে, কারণ তিনি বুঝতে পারলেন হয়তো যে যে ব্যক্তি বললেন তার ক্যান্সার হয়েছে তার জন্য যে ওষুধ নিয়ে এসেছিলেন তারপর সেই ওষুধ কিন্তু তাকে ফিরিয়ে নিয়ে যেতে হচ্ছে, সেই বিষয়টা থেকেই তিনি কিন্তু যতটা সম্ভব যদিও তিনি ভাষা দিয়ে বোঝাতে অক্ষম হয়েছেন এখানকার সাংবাদিকদের সহ আরো পুলিশ আধিকারিকদেরও, সেক্ষেত্রে তিনি নিজেও কি বুঝলেন এটা একটা বিষয়, কিন্তু যতটা বোঝা যাচ্ছে যে এই বিষয়টাই যে তিনি হাঁপ ছেড়ে বাঁচলেন এবং কোনো রকম খারাপ ব্যবহার না করে কোনো রকম ক্ষোভ না প্রকাশ করে তিনি কিন্তু হালকা হাসি এবং টাটা দিয়েই গেছেন বলে বিশেষ সূত্রে খবর। ওকে, হয়তো অন্য অন্য মানসিকতার উনি যিনি এসেছিলেন, যে এখানে যেমন একটা প্রতিক্রিয়াশীল মানসিকতা থাকে সেটা নয়, যে তার সঙ্গে হয়তো প্রতারণা করা হয়েছে যদি হয়ে থাকে, তিনি কিন্তু তার দিক দিয়ে যে ধরনের একটা ভদ্র ব্যবহার করা দরকার সেটা তিনি করে গেছেন এবং সত্যি কথা যে কোনো রকম ব্যবস্থা নেননি আইন অনেক যদি হয়ে থাকে তার সঙ্গে কোনো প্রতারণামূলক কাজ। তবে যাই হোক, অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আরামবাগ শহরে যে কেন হঠাৎ এই ধরনের চলে আসা, এবং অবশ্যই প্রসেনজিৎ কর্মকারের যে ছবি আমরা দেখিয়েছি ফেসবুক প্রোফাইল থেকে ওই যুবতীর, যে সেটাও প্রমাণ করে যে সম্পর্কটা আজকের নয়, এইবারই প্রথম নয়, এর আগেও দেখা হয়েছে তাদের সঙ্গে। যাই হোক, শেষ পর্যন্ত তিনি রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এমনটাই খবর, মাঝখানে আর কোনো বিপত্তি